তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ওটা তো বলিয়ে দিলাম যে ক্লাসের সঠিক ব্যবহার। তো আমরা প্রথমে জেনে নেব ক্লাস জিনিসটা কি। তো গাইস, ক্লাচ জিনিসটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে বা বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ইঞ্জিন তার কার্যক্রম শুরু করে দেয়। কিন্তু ক্লাচের মধ্যে চাপ দিয়ে রাখলে আপনার যে ইঞ্জিনের যে একটা শক্তি, ওইটা তার পিছনের চাকায় পাস করে না, ওইটা ইঞ্জিনের সাথে থাকে। ওইটা হচ্ছে ক্লাচ। ক্লাচ জিনিসটা আপনার প্রত্যেকটা যে গাড়ি আছে, আপনার ট্রাক বলেন, বাস বলেন, সব জায়গায় ক্লাচ সিস্টেমটা আছে। এটা বাইকের আলাদা কোনো না। তো যারা যারা নতুন বাইক চালাবা বা চালাচ্ছ বা শিখতেছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো গাইস, একটা কথা চিন্তা করো যে আমরা যখন ফার্স্টে বা প্রথমে বাইক শিখতে যাই, শুরুতে কিন্তু আমাদের হাতটা একেবারে ক্লিয়ার থাকে না। বাইকটা যখন স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পরে এক নাম্বার গিয়ারে ফালাই, ফালানোর পরে বাইকটাকে যখন রানিং করতে চাই বাইকটাকে, তখনই কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যায় ফার্স্টে, প্রথম দিকে। কিন্তু এরকম সবারই হয়, আমার সাথে হয়েছে, আমি মনে করি এটা সবার সাথে হয়। আপনি যখন এক নাম্বার গিয়ারে রাইখা জিনিসটা চালাবো, শুরু করবো, তখনই বন্ধ হয়ে যায়। এক নাম্বার কারণ হচ্ছে আমরা যখন বাইকটাকে স্টার্ট দিই, নিউট্রালে রাখার পরেই তো স্টার্ট দিই, ঠিক না? তাহলে আমরা ক্লাচ চাপার পরে এক নাম্বার গিয়ারে যখন বাইকটা রেখা হালকা করে ছাড়ি, কিন্তু নতুন অবস্থায় তো হালকা করে ছাড়াটা ক্লাচটা ওইটা কিন্তু মনে থাকে না, যার কারণে আমরা এক ঝটকায় ক্লাচটাকে ছেড়ে দিই, সেক্ষেত্রে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আর এটা তো স্বাভাবিক। তো গাইস, আমরা ফার্স্টে যারা এখন নতুন বাইক চালাবো বা শিখতেছি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন গিয়ারটা এক নাম্বার গিয়ারে রেখা ইঞ্জিনের শক্তিটাকে পিছনের জায়গায় পাস করবেন বা ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বেন, তখন কিন্তু স্লোলি ক্লাচটাকে ছাড়বেন আর থ্রোটলটাকে আস্তে আস্তে বাড়াবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনার বাইক রানিং শুরু হয়ে যাবে। তো গাইস, আমি বলবো কি, যাদের হাত ক্লিয়ার না বা নতুন অবস্থায় বাইক, কিন্তু হাইওয়েতে উঠে শিখবে না টোটালি, কারণ এখানে কিন্তু অনেক মারাত্মক ঝুঁকি থাকে। তো আমি নরসিংদী থেকে চট্টগ্রাম পর্যন্ত বাইক চালা আসি, সেক্ষেত্রে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি কক্সবাজার বিভিন্ন জায়গায় ট্যুরে আর কি বাইক দিয়ে যাচ্ছি বর্তমানে। তো আলহামদুলিল্লাহ, আমার হাতটা মোটামুটি ক্লিয়ার, তবু বলবো না আমার 100% ক্লিয়ার হয়ে গেছে, আমি বলবো না, কারণ অনেক জায়গায় ত্রুটি আছে এখনও। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করবো আপনাদের জন্য। তো গাইস, আপনারা জানেন প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আপনার ক্লাচের কাজ আছে। ক্লাচে চাপ দেওয়ার পরে গিয়ার কমানো বাড়ানো সম্পূর্ণ কিন্তু ক্লাচের উপর ডিপেন্ড করে। আপনি যদি ক্লাচ চাপ না দিয়ে আর কি গিয়ার চেঞ্জ করেন, তাহলে বুঝতে পারছেন এখানে অনেক ঝামেলা হবে। আপনি এক নাম্বার থেকে দুই নাম্বার গিয়ারে করবেন, তাও ক্লাচে চাপ দিতে হবে, বা দুই থেকে একে আনবেন, তাও ক্লাচে চাপ দিয়ে তারপর গিয়ারটা চেঞ্জ করতে হবে, বা তিন চার পাঁচ, এরকম সম্পূর্ণ সিস্টেম কিন্তু একই। তো গাইস, আমরা জানি যে ইমার্জেন্সি ব্রেক, যেটাকে আমরা ইঞ্জিন ব্রেক বলি, তো ওইটা করতে কিন্তু ক্লাচের ব্যবহার আছে, এখানে ক্লাচের অনেক কাজ আছে। আপনি যখন বাইকটাকে 80-90 গতিতে চালাবেন, তখন কিন্তু ক্লাচটাকে টোটালি ছেড়ে তিন নাম্বার গিয়ারের থ্রোটল একবারে ছেড়ে দিয়ে আস্তে আস্তে দেখবেন বাইক দাঁড়ায় গেছে জায়গায়, তো ওইটাকে ইঞ্জিন ব্রেক বলি। তো সেক্ষেত্রে ইঞ্জিনের হালকা সমস্যা হয় সেটা আমরা জানি, তবু কিন্তু এতটা না। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক শেয়ার আর পেজটাকে ফলো করে রাখবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।